নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি গ্যাসের উনুনে ডিম ছাড়া নিরামিষ কেক। কেক খেতে আমরা সবাই ভালোবাসি, শীতকাল চলে এসেছে আর শীতকালে কেক খাওয়ার যে চাহিদাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আজকে আমি যে কেকটা তৈরি করে দেখাবো, এটা যে কেউ পুরো রেসিপিটা ফলো করে যখন খুশি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। ভীষণ নরম স্পঞ্জি এই কেকটা, কীভাবে খুব সহজে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই কেকটা বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণ যে মিহিদানা সুজি সেটা নিয়েছি, বড় দানা সুজির ব্যবহার করিনি। যদি বড় দানা সুজি নাও তাহলে সুজিটাকে অবশ্যই মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবে। এক বাটি সুজির জন্য নিয়েছি এক বাটি পরিমাণ চিনি আর হাফ বাটি পরিমাণ দুধ প্রথমে আমি দিয়ে দিলাম। আমি কোনোরকম মিক্সার গ্রাইন্ডারে ব্যবহার করলাম না। কেক তৈরিতে অনেক সময় চিনিটাকে বা সুজিটাকে গুঁড়ো করে নেওয়া হয়, কিন্তু অনেকের বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার থাকে না, তাই তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো প্রথমে হাফ বাটি দুধ দিয়েছিলাম, তারপরে আরও হাফ বাটির অর্ধেক মানে এক বাটির চার ভাগের এক ভাগ পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইভাবে সুজি, চিনি আর দুধটাকে প্রথমে মিশিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। যেহেতু কোনোরকম গুঁড়ো করা হয়নি মিক্সারের মধ্যে, তাই চিনিটা যাতে ভালোভাবে মিশে যায়, সুজিটাও যাতে সুন্দরভাবে ফুলে যায়, তার জন্য এটা করতে হবে। এবারে নিয়েছি, দেখো, ওই একই বাটির হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ ময়দা। হাফ বাটি নিলেও চলবে, আমি হাফ বাটির একটু বেশি পরিমাণ নিয়েছি। এবার ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, উপকরণগুলো খেয়াল করো, এক বাটি সুজি, এক বাটি চিনি, 1/4 বাটি দুধ আর 1/4 বাটি পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এবারে ওই বাটিটারই চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। এখানে তোমরা বাটারের ব্যবহারও করতে পারো, তো সাদা তেলটা সবার বাড়িতে থাকে। আর সাদা তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দিতে হবে বেকিং পাউডার। ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1 চামচের অর্ধেক দিয়েছি আমি বেকিং সোডা। অবশ্যই বেকিং পাউডারের পরিমাণটা বেশি থাকবে, বেকিং সোডাটা কম থাকবে। বেকিং পাউডার বেকিং সোডাটাকে মিশিয়ে নেওয়ার পর 1/2 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, সব শেষে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। এখানে টুটি ফ্রুটি নিয়েছি আর টুটি ফ্রুটির মধ্যে অল্প পরিমাণ আমি গুঁড়ো ময়দা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। এরকম গুঁড়ো ময়দা মিশিয়ে নিয়ে দেয়া হলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সব অংশে সুন্দরভাবে থাকবে। চাইলে তোমরা এখানে কাজু বাদাম দিতে পারো বা যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারো। আমি টুটি ফ্রুটি দিয়েছি, টুটি ফ্রুটি রেসিপিও চ্যানেলে পেয়ে যাবে। আর ব্যাটারটা কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিলাম। তারপরে একটা কেক টিন নিয়ে কেক টিনের নিচের অংশে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে একটা বাটার পেপার লাগিয়ে দিলাম। বাটার পেপার যদি বাড়িতে না থাকে তাহলে একটা এ4 সাইজের যে সাদা পেপারগুলো হয় ওই পেপারকেও কেক টিনের নিচের অংশে সমান করে কেটে তেল লাগিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে ব্যাটারটাকে ভালো করে মাঝ বরাবর ঢেলে দিলাম। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর তারপরে আমি, দেখো, কেক টিনটাকে এইভাবে করে ঠুকে দেবো। এইভাবে করে কেক টিনটাকে যদি একটু ঠুকে দেওয়া হয় তাহলে এক্সট্রা যে বাতাসগুলো থাকে সেটা বেরিয়ে যায়। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা আমি বহুবার কেক তৈরিতে ব্যবহার করেছি। এরকম একবার লবণ ব্যবহার করে তোমরা বহু বছর পর্যন্ত রেখে দিতে পারবে। এরকম একটা স্ট্যান্ড আমি লবণের ওপর রেখে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ঘড়ি ধরে 3 মিনিট হাই ফ্লেমে গরম করে নিলাম। এইভাবে কড়াইটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। 3 মিনিট গরম করে নেওয়ার পর খুব সাবধানে কেক টিনটাকে বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 30 মিনিট পর ফিরে এলাম। ঠিক 30 মিনিট পর দেখো কেকটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তবে মাঝের অংশটা এখন একটু বাকি রয়েছে। কেকের ওপরের অংশে সাজানোর জন্য প্রথমে আমি কোনোরকম ড্রাই ফ্রুটস দিইনি, কারণ প্রথমে দিলে কিন্তু কেকটা ফুলে উঠলে ড্রাই ফ্রুটসগুলো ভিতরে ঢুকে যায়। তো আমি এখন অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ চেরি, টুটি ফুটি আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। তোমরা পছন্দ মতো নিজেদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারবে। একটা ছোটো পাত্রকে এইভাবে কেক টিনের ওপর চাপিয়ে তারপর আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিলে কেকের ওপরে সুন্দর কালার আসে। তো আমি খুব বেশি কালার আনছি না। তো আরও 10 মিনিট পর টোটাল 40 মিনিটের মাথায় দেখে নিচ্ছি, দেখো, টুথপিক দিয়ে। টুথপিকের গায়ে যদি কোনো অংশ না লেগে থাকে তাহলেই বুঝবে যে কেকটা হয়ে গেছে। তবে শুধু ধারের অংশ চেক করলে হবে না, অবশ্যই কিন্তু কেকের মাঝখানটাও চেক করতে হবে। কেকের মাঝখানটা আমি টুথপিকটা ঢুকিয়ে দিলাম আর টুথপিকটা বার করার পর দেখো টুথপিকের গায়ে লেগে যাচ্ছে। তার মানে সাইডের অংশটা হয়ে গেছে কিন্তু মাঝের অংশটা একটু বাকি আছে। আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে বেক করে নিলেই হয়ে যাবে। পুরো কেকটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে। আর আরও একটা কথা মাথায় রাখবে, কেক তৈরির জন্য কিন্তু কোনো উপকরণ ঠান্ডা বা গরম নেওয়া যাবে না, নর্মাল টেম্পারেচারে নিতে হবে। কেক টিনটাকে নামিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই কিন্তু কেক টিন থেকে বার করতে হবে।
একটা ছুরি দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি, ছুরি দিয়ে দাগ দিয়ে দিলে খুব সহজে বেরিয়ে আসে। তারপর একটা প্লেটকে কেক টিনের উপর চাপিয়ে কেক টিলটাকে উল্টিয়ে দিয়ে তারপর হালকা করে টোকা দিলেই কিন্তু কেকটা সহজে বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর পেছনে কালারটা এসছে, পিছনের যে বাটার পেপারটা আছে সেটা সহজেই দেখো তুলে নিতে পারলাম, আর কেকের কালারটা দেখো একদম নরমা স্পঞ্জি কেক তৈরি হয়েছে, আর কেকের পিছনের অংশটা একদমই পুড়ে যায়নি। এবার কেকটাকে উল্টিয়ে তোমাদেরকে দেখাবো যে কেকটা সামনে থেকে কীরকম হয়েছে। এর থেকেও বেশি কালার কেকের ওপরে আনতে চাইলে তোমরা যে পাত্রটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা কেকটা বেক হতে বসিয়ে 15 থেকে 20 মিনিটের মাথাতেই চাপা দিয়ে দেবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে কালার আরও চলে আসবে। আর দেখো একদম নরমা স্পঞ্জি, সাইড থেকে কত সুন্দর হয়েছে, সুজি দিয়ে যে এত সুন্দর ডিম ছাড়া কেক বানানো যায় সেটা তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না। কেকটা কেটেও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভীষণ নরমা স্পঞ্জি হয় সুজি দিয়ে তৈরি এই কেক। এই কেক তৈরি করে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো এয়ার টাইট কন্টেনার বা ঢাকনা দেওয়া পাত্রের মধ্যে রেখে তোমরা 1 সপ্তাহ পর্যন্ত এই শীতে স্টোর করতে পারবে। আর কেকটা দেখো কেটে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, ঠিক দোকান থেকে যেরকম কেনা কেক আমরা কিনে খাই সেই রকমই দেখতে হয়েছে ডিম ছাড়া নিরামিষ স্পঞ্জ কেক। যেভাবে দেখালাম প্রত্যেকটা টিপস মেনে অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।